जी স্যার রেকর্ডিং অন হয়েছে স্যার। নিউ টাইপ অফ ক্লাসিফায়ার, এটার নাম হচ্ছে আমরা বলি সাপোর্ট ভেক্টর মেশিন। আমাদের এইখানে দেখো তোমরা, এই যে দুই রকমের ডট দেওয়া আছে, একটা দেওয়া আছে যে সার্কেল উইথ ব্ল্যাক ফিলিং, মানে কালো কিছু সার্কেল আছে যেগুলিকে, কিছু সার্কেল আছে যেগুলিকে কালো ফিল করা হয়েছে, আর কিছু সার্কেল আছে যেগুলি ওপেন, যেগুলিকে ফিল করা হয়নি, তাই না? জি স্যার, জি স্যার। এখন আমাদের যদি আমরা ধরি যে যেগুলিকে মানে কালো কালার দিয়ে ফিল করা হয়েছে, এইটা একটা ক্লাসে, আর যেগুলি ফিল করা হয়নি এইটা আরেকটা ক্লাসে, তাহলে একটা ক্লাসিফায়ার আমরা যদি তৈরি করতে চাই ফর ক্লাসিফাইং দিস পয়েন্ট। আচ্ছা, এইখানে কি তোমরা বুঝতে পারতেছো এক্স অ্যাক্সিস বরাবর কি আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে? কে বলতে পারবা? আর প্রত্যেকটা পয়েন্ট কি জিনিস সেটা কি বলা যাবে? রশ্মিতা, সুরাইয়া আক্তার, কথা শোনা যাচ্ছে? তানজিল আলম, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে তো স্যার। হ্যাঁ, তাহলে উত্তর দাও। আমি যে প্রশ্ন বলছি না পারলে সেটা বলতে হবে, কথা না বললে তো আমি বুঝতে পারবো না, আমি বুঝতে পারবো যে তুমি শুনতে পাও নাই। রুস্মিতা হালিম, সুরাইয়া, মাত্র জয়েন করলাম তো স্যার, কোশ্চেনটা যদি আর একবার করতেন তাহলে একটু ভালো হতো। তোমার নাম কি স্যার? শরৎ জাহান। শরৎ জাহান, আমরা বলছিলাম যে এই যে এখানে কিছু কালো ব্ল্যাক ডট দেখা যাচ্ছে, আর এখানে কিছু ডট দেখা যাচ্ছে যেগুলির ভিতরে আসলে কালো কালার দিয়ে ফিল করা নাই, এইটা দুই ধরনের ক্লাসের তথ্য। তো কালোটা হচ্ছে এক ক্লাসের আর সাদাটা হচ্ছে এক ক্লাসের। আমি বলতেছিলাম, আমার প্রশ্নটা ছিল যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে অক্ষে কোনো কিছু মেনশন করা নাই, আমরা এখানে ছবিতে যা দেখা যাচ্ছে তাতে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে কি থাকতে পারে এটা কি একটু বলা যাবে কিনা? বলো সারোয়ার, বলো। না স্যার, পারছি না। না পারলে তো বলতে হবে, চুপচাপ বসে থাকলে তো আমি বুঝতে পারবো না। জি স্যার। থ্যাংক ইউ। সাদিকুজ্জামান স্যার, আমি মাত্র জয়েন করলাম, আমার এখানে একটু সমস্যা হচ্ছে, বৃষ্টি হয়েছে তো স্যার, এই কারণে আমি আগে একটু জানি না, আমি মাত্র জয়েন করলাম স্যার। সুরাইয়া আক্তার, জি স্যার, হ্যাঁ বলো। সরি স্যার, বলতে পারছি না। রুস্মিতা হালিম, স্যার আমি অটো বের হয়ে গিয়েছিলাম স্যার জুমের থেকে। আমি বলতেছি যে এক্স অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি আছে, আমি এখানে কোনো কিছু বলি নাই, দেওয়া নাই, তুমি এই ফিগার দেখে কি বলতে পারবা যে এক্স অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি আছে? বুঝতে পারছি না স্যার। আর এই যে পয়েন্ট গুলি দেখা যাচ্ছে, পয়েন্ট গুলি কি?
তাহলে তো বেসিক পয়েন্টগুলো দ্বারা ক্লাসিফাই করতে হবে স্যার, কিন্তু হ্যাঁ মানে কি নোট করছে স্যার সেটা বুঝতে পারছি। হ্যাঁ এই জন্যই বলতেছি যে তোমরা পড়াশোনাটা একদমই করতেছো না, করো নাই আর কি, বা করো না। হ্যাঁ পড়াশোনা এত কম করলে তো এটা বুঝতে পারবা না। পড়াশোনা আমি বারবারই বলছিলাম যে এইখানে আমাদের একটু ইয়ে করতে হবে, পড়াশোনা একটু করতে হবে, পড়াশোনা না করলে তো তুমি বুঝতে পারবো না। আমার লেখাগুলি কি দেখা যাচ্ছে? জি স্যার। এটা কিন্তু আলটিমেটলি তোমাদের লস হবে আর কি, বুঝছো? তোমাদের লস হবে ইন দা সেন্স যে তোমরা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ইম্পর্টেন্ট কোর্স তুমি করে গেলা, কিন্তু তুমি অনেক কিছুই তুমি জানো না। তুমি যদি তোমরা যদি এটা চিন্তা করো যে আমি অনলাইনে ক্লাস করতেছি, আমার আসলে একটু কম পড়লাম বা কিছু পড়লাম না, তাহলে কিন্তু এই ক্ষতিটা কিন্তু তোমার। এখানে আমি বললাম যে আমাদের একটা প্যাটার্ন আছে P1, যার একটা ভ্যালু আছে 5, আরেকটা ভ্যালু আছে 10, আরেকটা প্যাটার্ন আছে P2, যার একটা ফিচারের ভ্যালু আছে 3, আরেকটা ফিচারের ভ্যালু হচ্ছে 7। এখন প্রথম কলামটাকে যদি আমরা এক্স অ্যাক্সিসে নেই, দ্বিতীয় কলামটাকে যদি ওয়াই অ্যাক্সিসে নেই, আমরা এরকম পয়েন্ট পাওয়া সম্ভব না? জি স্যার। তাহলে এখানে 5 আর 10 কি, এটা ফিচার না একটা প্যাটার্নের? জি স্যার। তাহলে এটা কেন বলতে পারল না যে এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আসলে এক একটা প্যাটার্নকে ইন্ডিকেট করতেছে, আর এই প্রত্যেকটা পয়েন্ট আসছে আসলে তার দুইটা ফিচার থেকে? একটা ফিচার আছে এক্স অ্যাক্সিস বরাবর, আমি ইন্টেনশনালি আসলে অ্যাক্সিস গুলি বলি নাই। হ্যাঁ আমি ইন্টেনশনালি অ্যাক্সিস গুলি দেই নাই যাতে এই প্রশ্নটা আমি করতে পারি। একটা ফিচার আছে এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা ফিচার আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এই যে স্ট্রেট লাইন যেটা আছে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আসলে একটা ক্লাসিফায়ার, এরকম একটা স্ট্রেট লাইন তৈরি করতে হবে। এই ক্লাসিফায়ারটা যদি এই প্যাটার্ন গুলিকে দুইটা ক্লাসে ভাগ করতে চায়, একটা ক্লাস হচ্ছে আমরা বলতেছি +1, একটা ক্লাস হচ্ছে -1, বা তুমি একটাকে বলতে পারো C1, একটাকে বলতে পারো C2। C1 আমরা বলতে পারি যেগুলি ব্ল্যাক ডট আছে সেগুলিকে C1 বলতে পারি, যেগুলি হোয়াইট ডট আছে সেগুলি C2 বলতে পারি। এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। এখানে আমি তিনটা জিনিস বলেছি। একটা জিনিস বলেছি যে এই যে টু ডিমেনশনাল ফিগারের ভিতরে যে পয়েন্টগুলি দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা প্যাটার্নকে রিপ্রেজেন্ট করে, আর প্রত্যেকটা প্যাটার্নের ভিতরে দুইটা ফিচার আছে, একটা ফিচার ভ্যালু আছে এক্স অক্ষ বরাবর, আর একটা ফিচার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আর এই যে স্ট্রেট লাইন যেটা দেওয়া আছে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আসলে একটা ক্লাসিফায়ারের আউটপুট। ক্লাসিফায়ার এই স্ট্রেট লাইনটা প্রোডিউস করে এই প্যাটার্ন গুলিকে দুইটা ক্লাসে ভাগ করতেছে, একটা হচ্ছে তার এই স্ট্রেট লাইনের বাম দিকে আছে, একটা আছে ডান দিকে আছে। বাম দিকে যেটা আছে সেটাকে আমি বলতেছি যে WX+B> 0, ডান দিকে যে আছে তাকে বলতেছি WX+B> 0। আর যেটা স্ট্রেট লাইনের উপরে যদি কোনো পয়েন্ট থাকতো, কোনো প্যাটার্ন থাকতো, সেটা হচ্ছে WX+B = 0। স্যার এই স্ট্রেট লাইনটা কি ডিসিশন বাউন্ডারি হিসেবে কাজ করছে না? হ্যাঁ ক্লাসিফায়ারের কাজই তো ডিসিশন বাউন্ডারি তৈরি করা। জি স্যার। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেটা বলবো, প্রত্যেক স্টুডেন্টই তোমরা এই লেকচারগুলিকে বারবার শোনো নাই, এবং তোমরা এটাকে খুব হালকা ভাবে, যেহেতু আমি এটা তোমাদেরকে বিনীত অনুরোধ করছি, এই কন্টেন্ট তুমি যেটা লার্ন করবে এটা কিন্তু তোমার তোমার অ্যাচিভমেন্ট, তোমার নলেজ। এখন তোমরা যদি কেউ এটাকে চিন্তা করো যে অনলাইনে ক্লাস হচ্ছে, স্যার সামনে নাই,
সুতরাং এটা একটা সুযোগ কোন রকমে না করে পার হওয়া, এটা কিন্তু তোমার নিজের জন্য ক্ষতি। আমরা ধরো সেমিস্টারের শেষ পর্যায়ে আইসা যদি আমরা এই বেসিক জিনিসটা বলতে না পারি, তার মানে ডেফিনেটলি আমরা আসলে, তুমি দেখবা আমাদের লেকচারগুলির সব জিনিসগুলো আমরা আপলোড করে রেখেছি, তুমি দেখবা যে এরকম আলোচনা আমরা আগেও করছি। যেমন যদি আমি বলি যে পি ওয়ান হচ্ছে আমার একজন স্টুডেন্ট, 5 হচ্ছে তার একটা স্কোর, 10 হচ্ছে আর একটা স্কোর, দুইটা স্কোর, একটা হচ্ছে সিটি ওয়ান একটা হচ্ছে সিটি টু, এইটা দিয়ে কিন্তু তুমি এখানে একটা পয়েন্ট পাবা, তাই না? জি স্যার। ইভেন যাদের সিজিপিএ ভালো আছে তারাও ভালো করে পড়ে নাই, কারণ ভালো করে পড়লে কিন্তু আমি রেসপন্স পাইতাম। এবং এখানে কিন্তু অনেকগুলি তথ্য দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, তাই না? wx plus b greater than 0, wx plus b equal to 0, wx plus b less than 0, তার মানে এখানে x axis বরাবর x আছে আর y axis বরাবর w আছে। কথা বুঝতে পারছো? জি স্যার। আর আর এই যে প্লাস বি আছে, এটা তো আমরা গতদিন নিউরাল নেটওয়ার্ক পড়া থেকেই বলছি, এই স্ট্রেট লাইনটা কি এইখান দিয়ে যেতে পারতো না, জিরো জিরো দিয়ে যেতে পারতো না? জি স্যার পারতো। বি দেওয়ার মানে হচ্ছে এই স্ট্রেট লাইনটা আসলে কোন পয়েন্টে ওয়াই অ্যাক্সিস কে কাট করবে। এই যে ডিসিশন বাউন্ডারিটা আমরা তৈরি করলাম, বা এই ডিসিশন বাউন্ডারিটা যে একটা ক্লাসিফায়ার তৈরি করবে, এই ডিসিশন বাউন্ডারিটা ওয়াই অ্যাক্সিস এর কোন পয়েন্টে কাট করবে, এটা হচ্ছে বি দিয়ে ইন্ডিকেট করে। যদি এই ডিসিশন বাউন্ডারিটা জিরো জিরো দিয়ে যাইতো, সেই ক্ষেত্রে বি এর মান শূন্য। এখন বি এর মান কত? একটা পজিটিভ ভ্যালু আছে না, প্লাস ওয়ান বা প্লাস টু এরকম একটা ভ্যালু আছে না? জি স্যার। যদি এইটা এই ওয়াই অ্যাক্সিস এর নিচের দিক দিয়ে যাইতো, তাহলে বি এর মানটা মাইনাস হইতো। আমি কি কথা বুঝাইতে পারলাম? জি স্যার। রুশ্মিতা পড়াশোনা কিন্তু অনেক কম করো, আরে ভাই সব যুক্তি তো ঠিক আছে, তোমার ওয়াইফাই কানেকশন নেই, কিন্তু আমরা তো এই লেকচারগুলি দিছি আরো আগে, আরো 2 সপ্তাহ আগে দিছি, তোমাকে তো এই লেকচারগুলি একবার না বুঝতে পারলে আরেকবার দেখতে হবে। তুমি ওয়াইফাই নাই, ডাটা কানেকশন নাই, কম্পিউটার নাই, এগুলো তো ঠিক আছে, এই এইগুলি তো মানে অস্বীকার করার কোনো কম্পোনেন্ট আমি বলছি না, কিন্তু যখন তোমার কাছে রিসোর্স ম্যাটেরিয়ালগুলি তোমার কাছে থাকে, তুমি তো যখন নাই তখন পারছো না, কিন্তু যখন থাকছে তখন তো দেখতে পারবা। আমরা ইচ্ছা করলে কিন্তু এরকম ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারতাম, পারতাম না? জি স্যার। আমাদের আগের ছিল এটাই, দেখো আগের এটা ছিল, আমি দেখো ডিসিশন বাউন্ডারিটাকে একটু ঘুরিয়ে দিছি, এটা দিয়েও কারেক্টলি ক্লাসিফাই করা যায় না? জি স্যার যাচ্ছে। এখানে একটা জিনিস কি লক্ষ্য করছো কিনা, এই সাদা একটা পয়েন্ট, সাদা একটা পয়েন্ট এই ডিসিশন বাউন্ডারি খুব কাছে চলে আসছে। জি স্যার। এই পয়েন্টের ভিতরে যদি একটু নয়েজ আমি যোগ করি, তার মানে এই পয়েন্টের ভিতরে যদি একটু ওয়াই এর ভ্যালুটা যোগ করি, এটা ওই কালোর ভিতরে চলে যাবে না? জি স্যার। তখন কি এটা কারেক্টলি ক্লাসিফাই হবে? না স্যার। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ফাইন, এই অবস্থায় কারেক্টলি ক্লাসিফাই করা যাচ্ছে, কিন্তু যেহেতু এই পয়েন্টটা আসলে ডিসিশন বাউন্ডারি খুব কাছে চলে আসছে, এই পয়েন্টের ভিতরে দেখো এক্স এর এক্স অক্ষের ভ্যালু আমি চেঞ্জ করলাম না, কিন্তু ওয়াই অক্ষের ভ্যালু যদি একটু চেঞ্জ হয় নয়েজের কারণে, এটা কিন্তু ওই কালোর জায়গায় চলে যাবে, যাবে না?
জি স্যার। তখন কিন্তু এই ডিসিশন বাউন্ডারি দিয়ে এই পয়েন্টটাকে তুমি কি কি কল্পনা করবা, এই পয়েন্টটাকে তুমি কল্পনা করবে না যে কালোর মতো এটা একটা পয়েন্ট? জি স্যার। এইটার অবস্থা দেখো আরো খারাপ, এখানে স্যার আরো দুইটা বেশি কাছে চলে আসছে। এইরকম অসংখ্য বাউন্ডারি আঁকা যাবে না? জি স্যার। আমরা আজকে যেটা আসলে আলোচনা করব সাপোর্ট ভেক্টর মেশিন, এই সাপোর্ট ভেক্টর মেশিন আসলে একটা লিনিয়ার ক্লাসিফায়ার। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে না? জি স্যার। জি স্যার। স্ট্রেট লাইন মানে কি, লিনিয়ার লাইন না? জি স্যার। জি জি স্যার। সাপোর্ট ভেক্টর মেশিন হচ্ছে আসলে একটা লিনিয়ার ক্লাসিফায়ার, যে কিনা এরকম অনেকগুলি পসিবল ডিসিশন বাউন্ডারি থেকে একটা বেস্ট ডিসিশন বাউন্ডারিকে সিলেক্ট করে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন আমরা দেখি সে কিভাবে কাজ করে। আমাদের এখানে একটা ইয়া দেখা যাচ্ছে না, কি বলে তোমার, একটা রেকটেঙ্গুলার একটা বক্স দেখা যাচ্ছে না? জি স্যার। উপরে স্যার, উপরে স্যার। এই যে যে এখানে দেখা যাচ্ছে মিস ক্লাসিফাইড টু ক্লাস ওয়ান ক্লাস, আমরা বলছিলাম যে একটা একটাকে আমি বলতেছি একটার ক্লাস লেভেল বলতেছি প্লাস ওয়ান, আরেকটার ক্লাস লেভেল বলতেছি মাইনাস ওয়ান। যেটা আমরা বলতেছিলাম যে ক্লাস লেভেল হচ্ছে সি ওয়ান আর ক্লাস লেভেল হচ্ছে সি টু, সি ওয়ান এবং সি টুর পরিবর্তে আমরা বলতেছি একটা ক্লাস লেভেল প্লাস ওয়ান আরেকটার ক্লাস লেভেল মাইনাস ওয়ান। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। সাপোর্ট ভেক্টর মেশিন আসলে এই জায়গাতে একটা কনসেপ্ট সে ব্যবহার করে, যে কনসেপ্টটাকে বলতেছি আমরা মার্জিন। আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফায়ার আছে যারা এরকম লিনিয়ার ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারে। ইভেন আমরা নিউরাল নেটওয়ার্কেও দেখেছি নিউরাল নেটওয়ার্ক এরকম লিনিয়ার ডিসিশন বাউন্ডারি তৈরি করে এবং কয়েকটা লিনিয়ার ডিসিশন বাউন্ডারিকে যোগ করে একটা নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি পাওয়া যায়। এইটার একটা এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, তিনটা স্ট্রেট লাইনকে যোগ করে একটা ট্রায়াঙ্গেল আঁকা যাবে না? জি স্যার, যাবে। আমরা আমার কথাগুলো একটু মনোযোগের সাথে শোনো এবং পরে গিয়েও রেকর্ডিং গুলো একটু শুনো, তা না হলে কিন্তু এগুলি কিছুই বুঝতে পারবে না। এখন দেখো, যখন তুমি একটা ট্রায়াঙ্গেল তুমি ড্র করলে, একটা ত্রিভুজ যখন ড্র করলে, এই ডিসিশন বাউন্ডারিটা কিন্তু লিনিয়ার না, কিন্তু তুমি তিনটা লিনিয়ার ডিসিশন বাউন্ডারিকে যোগ করে কিন্তু একটা নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি তুমি তৈরি করতে পেরেছো। আমি কি কথাটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। ত্রিভুজের এক একটা বাহু কিন্তু একটা লিনিয়ার ডিসিশন বাউন্ডারি। এই তিনটা লিনিয়ার ডিসিশন বাউন্ডারি যখন তুমি যোগ করলা, তখন আমরা যদি এরকম চিন্তা করি যেই পয়েন্টগুলি বা যেই প্যাটার্নগুলি ত্রিভুজের ভিতরে আছে এরা একটা ক্লাসের প্যাটার্ন, আর যেই প্যাটার্নগুলি ত্রিভুজের বাহিরে আছে এরা আরেকটা প্যাটার্ন। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখো যে আমরা নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা হিডেন নিউরন, আমাদের আগে আমরা দেখিয়েছি প্রত্যেকটা হিডেন নিউরন এরকম একটা লিনিয়ার ডিসিশন বাউন্ডারি আমরা যোগ করতে পারি। যখন অনেকগুলি লিনিয়ার ডিসিশন বাউন্ডারিকে আমরা যোগ করব, আমি শেষ সপ্তাহটা আসলে রেখেছি এই, মানে আগামী সপ্তাহে আমি দুইটা এক্সট্রা ক্লাসও নিব আর দুইটা রেগুলার ক্লাস আছে, ওইখানে আমি নিউরাল নেটওয়ার্কের কিছু জিনিস বাদ রাখছি, ডিপ লার্নিং এর কিছু জিনিস বাদ রাখছি, আমি ওই সপ্তাহের জন্য সেগুলি রেখেছি, এখানে একটু আমি আলোচনা করছি।
যেহেতু আমাদের সাথে এখানে কিছু মানে সঙ্গত কিছু মিল আছে আর কি। আমি যেটা তোমাদেরকে আসলে বললাম যে লিনিয়ার ডিসিশন বাউন্ডারি দিয়েও তুমি যোগ করে তুমি নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারবা। অনেকগুলি ছোট ছোট স্ট্রেট লাইন যোগ করে একটা সার্কেল আঁকা যাবে না, সার্কেলের মতো একটা শেপ? তাহলে সার্কেল কিন্তু লিনিয়ার ডিসিশন বাউন্ডারি না, কিন্তু তুমি অনেকগুলি লিনিয়ার লাইনকে ড্র করে এবং তাদেরকে কানেক্ট করে কিন্তু তুমি একটা সার্কুলার শেপের মতো কিছু তৈরি করতে পারবা। এখন আমরা বললাম যে যারা সার্কেলের ভিতরে আছে তারা একটা ক্লাসে, যারা সার্কেলের বাইরে আছে আর একটা ক্লাসে। সাপোর্ট ভেক্টর মেশিন যেটা, এটা ট্রুলি আসলে লিনিয়ার ক্লাসিফায়ার। এই জন্য এই কথাগুলি বলার পিছনে কারণ হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কও লিনিয়ার ডিসিশন বাউন্ডারি গুলিকে যোগ করে নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি সে তৈরি করতে পারে, আবার লিনিয়ার ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারে। কিন্তু সাপোর্ট ভেক্টর মেশিনের এটা হচ্ছে সে শুধু লিনিয়ার ডিসিশন বাউন্ডারি তৈরি করে, এরকম অনেকগুলি লিনিয়ার ডিসিশন বাউন্ডারিকে যোগ করে সে নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি তৈরি করে না। তাহলে সাপোর্ট ভেক্টর মেশিন এবং নিউরাল নেটওয়ার্কের ভিতরে পার্থক্যটা কি আমি বুঝাতে পারলাম? জি স্যার। তাহলে এখানে সাপোর্ট ভেক্টর শব্দটা কোত্থেকে আসছে আসলে? ফ্রম হোয়ার? তো সাপোর্ট ভেক্টর মেশিন আসলে এখানে দুইটা নিউ কনসেপ্ট সে আসলে ইন্ট্রোডিউস করছে। একটা কনসেপ্ট হচ্ছে সাপোর্ট ভেক্টরস, আরেকটা কনসেপ্ট সে ইন্ট্রোডিউস করছে মার্জিন, যেটা আমাদের অন্য জায়গাতে নাই। কথা ক্লিয়ার? জি স্যার। আমাদের দেখো এক একটা প্যাটার্ন কি এক একটা ভেক্টর? এই যে আমরা যে পয়েন্ট গুলি দেখছি এই পয়েন্ট গুলি কি একটা ভেক্টর না ভেক্টর না? উত্তর দাও। স্যার প্রশ্নটা স্যার আরেকবার বলবেন। আমি বলতেছি যে এইখানে এই যে বিভিন্ন প্যাটার্নের একটা পয়েন্ট দেওয়া আছে না, একটা সে ধরো এই যে সার্কেল ফিল আপ করা না, এই যে সার্কেল আছে ফিল আপ করা, এই যে প্রত্যেকটা প্যাটার্ন আছে এটা ভেক্টর, এটা একটা ভেক্টর না? জি স্যার সবগুলো একটা ভেক্টর, সবগুলো এক একটা ভেক্টর, প্রত্যেকটা এক একটা ভেক্টর। তো সাপোর্ট ভেক্টর মেশিন করে কি, সাপোর্ট ভেক্টর মেশিন করে কি, আমরা যেটা ডিসিশন বাউন্ডারি বলতেছি, সাপোর্ট ভেক্টর মেশিন এই ডিসিশন বাউন্ডারিটা তৈরি করার জন্য সে একটা মার্জিন ব্যবহার করে। মার্জিনটা হচ্ছে দেখো যেই যেই এই যে এখানে একটা তোমরা গ্রিন কালারের একটা মানে খুব ডার্ক একটা লাইন দেখছো না গ্রিন কালারের? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই গ্রিন কালারের ডার্ক মার্জিনের সাথে এখানে একটা সার্কেল দেখছো না যেটা তার খুব কাছাকাছি আছে? জি স্যার। এখানে আরেকটা ডট দেখছো না যেটা খুব কাছাকাছি আছে? সাপোর্ট ভেক্টর মেশিন করে কি প্রথমে এইরকম পয়েন্ট গুলিকে সে চিন্তা করে যে যেই পয়েন্ট গুলি ডিসিশন বাউন্ডারির কাছাকাছি চলে আসতে পারে, এই পয়েন্ট গুলিকে সে বলে হচ্ছে সাপোর্ট ভেক্টর। কথা আমি বুঝাতে পারলাম? আমি যেইখান আমরা যেইখান দিয়ে ডিসিশন বাউন্ডারি তৈরি করব সেই ডিসিশন বাউন্ডারির কাছাকাছি যে ডাটা পয়েন্ট গুলি থাকবে বা কাছাকাছি যে প্যাটার্ন গুলি থাকবে এই প্যাটার্ন গুলিকে সাপোর্ট ভেক্টর মেশিন বলে, এটা হচ্ছে সাপোর্ট ভেক্টর। ওই কাছাকাছি পয়েন্ট গুলিকে চিন্তা করে সে একটা মার্জিন ড্র করে। এই যে এখানে একটা গ্রিন বাউন্ডারি দেখা যাচ্ছে এইটা হচ্ছে মার্জিন। এখন দেখো তোমরা
এই মার্জিনের দুই পাশে কিন্তু কিছু কাছাকাছি পয়েন্ট আছে, আছে না? জি স্যার। তো সে ডিসিশন বাউন্ডারিটা মাঝখান দিয়ে একটা চিকন কালো লাইন দেখছো না? জি স্যার। মাঝখানের এই কালো লাইন যেটা আছে, মাঝখানের এই কালো লাইনটা হচ্ছে, মাঝখানের এই কালো লাইনটা হচ্ছে ডিসিশন বাউন্ডারি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই এই ডিসিশন বাউন্ডারিটা তৈরি করার জন্য সে দেখে যে এই ডিসিশন বাউন্ডারিটা যাতে তার মার্জিনটা যাতে ম্যাক্সিমাম হয়। মার্জিনটা হচ্ছে এই যে আমরা যে ইয়ে করেছি তোমার, এই যে তোমার কি বলে, এই যে গ্রিন একটা মোটা লাইন যে টেনেছি, এটা হচ্ছে মার্জিন। তোমরা যদি দেখো এই মার্জিনটাকে আমরা এমন ভাবে তৈরি করেছি, এই মার্জিনটাকে কিন্তু আরো বড় তৈরি করলে এই মার্জিনের ভিতরে পয়েন্টগুলি চলে আসতো না? জি স্যার। কিন্তু আমরা মার্জিনটা এমন ভাবে তৈরি করছি, একদম এমন ভাবে তৈরি করছি যাতে পয়েন্টগুলি ভিতরে আসে না, কিন্তু পয়েন্টগুলি মার্জিনের একদম কাছাকাছি আসে। এই মার্জিনটা নির্ণয় করার পরে এই মার্জিনের মাঝখান দিয়ে সে একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করে। আমি কি কথা বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে অনেকগুলি পসিবল লাইন হওয়া সম্ভব, অনেকগুলি পসিবল ডিসিশন বাউন্ডারি হওয়া সম্ভব, সাপোর্ট ভেক্টর মেশিন যেই কাজটা করে এই সবগুলি ডিসিশন বাউন্ডারির ভিতরে যেই ডিসিশন বাউন্ডারিটা তৈরি করার জন্য ম্যাক্সিমাম মার্জিন পাওয়া যাবে সেই ডিসিশন বাউন্ডারিটাকে সে তৈরি করবে। এখন দেখো তো মার্জিনটা আর একটু ভালো বোঝা যাচ্ছে না? জি স্যার। এখন দেখো আমরা যখন মার্জিনের মাঝখান দিয়ে যখন ডিসিশন বাউন্ডারিটা ড্র করছি, এখন কি ব্ল্যাক ডট এবং হোয়াইট ডট গুলি কি ডিসিশন বাউন্ডারির খুব কাছে আছে? তুমি দেখো তো এর থেকে ভালো কোনো ডিসিশন বাউন্ডারি তৈরি করা সম্ভব কিনা একটু চিন্তা করে দেখো তো। স্যার এটাই তো ঠিক আছে স্যার, এর থেকে স্যার ডানে বা বামে চলালে তো স্যার পয়েন্টগুলো এটার উপরে চলে আসবে। আর এখন দেখো এই ব্ল্যাক ব্ল্যাক ডট এবং হোয়াইট ডট দুইটাই আমার ডিসিশন বাউন্ডারি থেকে মোটামুটি ইকুয়াল দূরত্বে আছে, তাই না? জি স্যার। জি স্যার। এটার কারণটা কি জানো? আমরা মার্জিন তৈরি করার সময় এই যে ব্ল্যাক পয়েন্ট এবং হোয়াইট পয়েন্ট দুইটাকেই টাচ করে আমি মার্জিনটাকে তৈরি করছি। এই মার্জিনটাকে তৈরি করে মার্জিনের মাঝখান দিয়ে আমি ডিসিশন বাউন্ডারিটা নিছি, তাহলে আমি এই মার্জিনটা ম্যাক্সিমাম নিছি। এর থেকে বড় মার্জিন নেওয়া সম্ভব না। তুমি দেখো তো এর থেকে বড় মার্জিন দেওয়া সম্ভব কিনা? না স্যার। এর থেকে বড় না, এর থেকে বড় না যাবে না। এর থেকে বড় নিলে ব্ল্যাক পয়েন্ট একটা মার্জিনের উপরে চলে আসতো, হোয়াইট পয়েন্ট দুইটা মার্জিনের উপরে চলে আসতো, তাই না? জি স্যার। সাপোর্ট ভেক্টর মেশিনের মূল কাজ হচ্ছে একটা মার্জিনটাকে ম্যাক্সিমাম করা। এই ম্যাক্সিমাম মার্জিনটা যদি পাওয়া যায়, তো আমি একটু বলতেছি দেখো এই মার্জিনের একটা উইথ আছে না, এটার একটা প্রস্থ আছে না? জি স্যার। এই প্রস্থের মাঝখান, এই প্রস্থের এই প্রস্থটাকে সে ম্যাক্সিমাম করার চেষ্টা করে, আর এই প্রস্থের মাঝখান দিয়ে সে একটা লিনিয়ার ডিসিশন বাউন্ডারি ড্র করে। আর এই মার্জিনটা তৈরি করার সময় দেখো
আমরা এই তিনটা পয়েন্টের সহযোগিতা আমার লেগেছে না এই যে তিনটা পয়েন্টকে আমরা সার্কেল দেব জি স্যার এই তিনটা পয়েন্টকে আমরা বলতেছি সাপোর্ট ভেক্টর যারা মার্জিনের খুব কাছাকাছি আছে যাদের গা ঘেসে আমি মার্জিনটাকে তৈরি করছি বাকি পয়েন্টগুলি কিন্তু আমার সাপোর্ট ভেক্টর না বাকি যে ব্ল্যাক ডট আছে বাকি যে হোয়াইট ডট আছে এরা কিন্তু সাপোর্ট ভেক্টর না কারণ তাদেরকে কনসিডার করে আমি মার্জিন তৈরি করি নাই আমরা মার্জিনটাকে তৈরি করেছি এই তিনটা পয়েন্ট যাদের একদম গা ঘেসে আমি আসলে মার্জিনটাকে ড্র করছি যেই পয়েন্টগুলিকে একটু নড়াচড়া করলেই মার্জিনের উপরে চলে আসবে আচ্ছা কালো পয়েন্টটা কিভাবে মার্জিনের মধ্যে আসবে বলো দেখি একজন বলো এক্স এর মান বাড়াইলে না ওয়াই এর মান বাড়ালে সে মার্জিনের মধ্যে আসবে স্যার তো ওয়াই এর মান না স্যার স্যার এক্স এর মান বাড়ালে মার্জিনে আসবে না স্যার এক্স এর মান বাড়ালে এক্স এর মান বাড়ালে আসবে স্যার এক্স এর মান স্যার এক্স এর মান সাদা মার্জিনে ঢুকে যাবে না জি স্যার